नारीना कांडारी होइया तुमी चलाओ दयाल आमारे लोइया की खेला खेलाओ दयाल आमारे लोइया की खेला खेला तुमारी नदी तुमारी আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলা আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলা আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলাও দয়া আমারে লইয়া কি খেলা খেলা তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও তোমার সকাল তোমার সন্ধ্যা আমি তো তোমারই বান্দা কেউ যায় মরে কেউ রয় জিন্দা যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও রে দয়াল যদি তুমি চাও তুমি শিক্ষক তুমি রক্ষক তুমি লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া কি খেলা খেলাও দয়াল আমারে লইয়া সৃষ্টি তত্ত্বেরই একটা গান, তাই তো? খুব চমৎকার। এই গানটা কার লেখা শুরু করা? এটা আমি লিখছি। আপনার? হ্যাঁ। বাহ বাহ বাহ। বাউল গানের শুরু কবে আপনার? মিরপুর এক নম্বর হজরত শাহ আলি বাবা রহমতুল্লাহ আলাইহি তার মাজার থেকে আমি 74-এর দিকে আমার প্রথম গান শুরু। তখন আপনার বয়স কত ছিল? তখন আমার 7 বছর বয়স। তখন কি প্রথম একেবারে কি মঞ্চে গান করলেন নাকি? না, কারো কাছে শিখলেন? তখন তো মাঝারে অনেক আস্তানা 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 মনের ভাব প্রকাশে সবাই দু একটা করে গান করত। তো আমিও আমার ছোট বোনকে কোলে নিয়ে গান শুনতেছিলাম, হঠাৎ করে আমার ভিতর থেকে আসলো আমি একটা গান করব। কি আছে শাহ আলি মাজারে? মানে অনেকেই বলে, অনেক বাউল শিল্পী ওখান থেকে যাদের জন্ম। হ্যাঁ হ্যাঁ। এই শালির মাজারে শালি বাবার মাজার, এখানে বাউলরা শালি বাবার কোলে যেভাবে আদরে লালিত হয়েছে, অনেক বাউল অন্য জায়গায় ছিল কিন্তু সেখানে তার কেউ চিনত না। যখন শালি বাবার মাজার আসছে তখন তার অনেক যশ খেতে এবং নাম হয়ে গেছে।